স্বাগতম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে লিলিয়াসি এবং অ্যাস্টারিয়াসি। আমরা আজকে জানব লিলিয়াসি এবং অ্যাস্টারিয়াসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, প্রত্যেক গোত্রের নাম এবং উদ্ভিদের সাধারণ বৈজ্ঞানিক নাম উল্লেখ সাধারণ বৈজ্ঞানিক নাম সম্পর্কে জানব। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। লিলিয়াসি পৃথিবীর প্রায় সর্বত্র, বিশেষ করে শীতপ্রধান অঞ্চলে লিলিয়াসি গোত্রের উদ্ভিদ বেশি জন্মায়। এ গোত্রের প্রায় 250টি গণ ও 4,000 প্রজাতি রয়েছে। লিলিয়াসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, অর্থনৈতিক গুরুত্ব ও দুটি উদ্ভিদের সাধারণ ও বৈজ্ঞানিক নাম নিচে উল্লেখ করা হলো। শনাক্তকারী বৈশিষ্ট্যে আমরা দেখতে পাচ্ছি এ উদ্ভিদ বিরুৎজাতীয়, পুষ্পবিন্যাস রেসিম, স্পাইক বা আম্বেল জাতীয়, পুষ্পবিন্যাস হাইপোগাইনাস বা গর্ভপাত ধরনের, পুষ্পপুট দলসদৃশ, গর্ভাশয় 3 প্রকোষ্ঠ বিশিষ্ট ও অধিগর্ভ, ফল ক্যাপসুল জাতীয়। উদ্ভিদের সাধারণ ও বৈজ্ঞানিক নাম। পেঁয়াজ, পেঁয়াজের বৈজ্ঞানিক নাম হচ্ছে এলিয়াম সিফা, ALLIUM, এলিয়াম CEPA, সিফা। আমরা বৈজ্ঞানিক নাম লেখার সময় অবশ্যই নিচে দাগ দিব। সাধারণ নাম উলট চন্ডাল এবং বৈজ্ঞানিক নাম গ্লোরিয়াসা সুপারবা। অর্থনৈতিক গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি লিলিয়াসি গোত্র অসংখ্য গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল বিদ্যমান রয়েছে। পেঁয়াজ, রসুন দুটি গুরুত্বপূর্ণ মশলা, এদের ঔষধি গুণও রয়েছে। পেঁয়াজ হতে সর্দির ওষুধ, রসুন হতে বাতের ওষুধ, ঘৃত কুমারী হতে চোখ ও পেটের পীড়ার ওষুধ পাওয়া যায়। এছাড়া ড্রসিনা, উলটচণ্ডাল, কুমারীলতা প্রভৃতি হতে ওষুধ পাওয়া যায়। শতমূলীর গুচ্ছমূল সবজি হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া এ গোত্রের অসংখ্য সদস্য শোভাবর্ধনকারী হিসেবে রোপণ করা হয়, যেমন লিলি, ড্রসিনা, ঘৃতকুমারী প্রভৃতি। এবার আমরা জানব অ্যাস্টারিয়াসি গোত্রের বৈশিষ্ট্য এবং উদাহরণ। অ্যাস্টারিয়াসি গোত্রটি দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে সর্বাপেক্ষা উন্নত। এর শনাক্তকারী বৈশিষ্ট্যে আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ গুল্ম এবং বিভিন্ন রকম গ্রন্থি ও গ্রন্থিযুক্ত লোম উপস্থিত, 5 লোব বিশিষ্ট যুক্ত দলমণ্ডল বিদ্যমান, বৃতি রূপান্তরিত হয়ে প্যাপাসে পরিণত ও তা স্থায়ী হয়, পুংকেশর দললগ্ন ও সিনজানি সিয়াস ধরনের, গর্ভাশয় অধগর্ভ, দ্বিগর্ভপত্রী ও এক প্রকোষ্ঠ বিশিষ্ট, ফল একিন বা সিপসেলা ধরনের, ভ্রূণ বড়, শস্য অনুপস্থিত। উপকরণ, গাঁদা এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্যাগেটিস পেটুলা এবং অ্যাস্টার এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাস্টার হাইব্রিডা। তাহলে দর্শক বন্ধুরা, আমরা আজকে লিলিয়াসি এবং অ্যাস্টারিয়াসি গোত্রের সাধারণ নাম, বৈশিষ্ট্য এবং বৈজ্ঞানিক নাম সম্পর্কে জানলাম। আশা করি আমার ভিডিওটি তোমাদের উপকারে আসবে, এবং আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। আজ এ পর্যন্তই, আগামী পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব। আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি।